আমার কাছে ভালো মিল্ক পাউডার মানে ফ্রেশ, কারণ এতে আছে ভালো দুধের সবগুলো গুণ আর প্রয়োজনীয় পুষ্টি। বিশ্ব সেরা ফার্ম থেকে সংগৃহীত ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, এখন নতুন ও আরো উন্নত। মাহে রমজান, ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার নিবেদিত ইনস্ট্যান্ট ইফতার সহযোগিতায় প্রথমআলো.com এ আরেকটা নতুন এপিসোড, এবং এই নতুন এপিসোডে আরও একটা নতুন রেসিপি, আপনাদের জন্য একটি কুইজ, এবং কুইজের সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। যিনি আজকে অতিথি হিসেবে রয়েছেন তাকে আমার ভীষণ পছন্দ, নানা গুণে গুণান্বিত, তিনি এক মানে অলরাউন্ডার বলতেই পারি তাকে। আমার সাথে আজকে রয়েছে রাফিয়া রশিদ মিথিলা। হ্যালো আপু। হ্যালো। অলরাউন্ডার কি রান্নাও করতে পারে? অলরাউন্ডার হোক আর না হোক, আমার মনে হয় রান্না তো মেয়েদের কিছুটা করতেই হয়, সবাই করে না, যদিও আমি নট জেনারেলাইজ করতে হয় শুধু মেয়েদের, না না, এটা তো একটা বেসিক লাইফ স্কিল, সবারই জানা উচিত, কিন্তু সামাজিকভাবে যেটা হয় যে পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার হয়ে যায়। আমি এখন যেটা করব, প্রথমে হাফ লিটারের মতো এখানে বানাবো, আর ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, এটা হচ্ছে গিয়ে 500 গ্রামের প্যাকেট। তো আমি এখান থেকে 1/6 পরিমাণ পাউডার নিয়ে নিচ্ছি। আমি তোমাকে হেল্প করবো কিছু দিয়ে, তুমি আমাকে হেল্প করবে? আচ্ছা ঠিক আছে, এখানে 1/2 লিটার পরিমাণ পানি ঢালো। তোমার রমজানের শুরুটা এবার কিরকম হলো বলো? যেটা হয় যে আমি সবসময় খুবই লুক ফরওয়ার্ড করতাম বাড়িতে সবাই মিলে একসঙ্গে ইফতার করা, সেইটাকে খুব এনজয় করতাম, কিন্তু এখন যেহেতু অনেকটা সময় কলকাতায় থাকা হয় এবং রোজার সময়ও পুরোটা সময় ঢাকায় থাকা হয় না, তো সেই কারণে আমি ওটা খুব মিস করি এখন। বাট তোমার কি আসলে কলকাতাতেও থাকা হয়? তুমি তো শুধু আমি দেখি ঘুরে বেড়াও, মানে ঘুরে বেড়াও বলতে হচ্ছে কাজের জন্য যাও ডেফিনেটলি, বাট তোমাকে এক এক সময় এক এক জায়গায় দেখি, এই দেখি তুমি সেনেগালে আছো, এই দেখি তুমি আবার কোথায় যেন চলে গেলে, মানে হ্যাঁ মানে কাজের জন্য আমাকে প্রচুর ট্রাভেল করতে হয়, মেইনলি আফ্রিকাতে বিভিন্ন দেশে, আর আর ঢাকা কলকাতা তো করতেই হয়। হ্যাঁ করতেই হয়। আচ্ছা আমাদের এখানে 3 রকমের বাদাম রয়েছে, কাঠবাদাম আছে, ক্যাশিউ নাট আছে, এবং সেই সাথে আছে পেস্তা বাদাম। যেহেতু এটার নাম হচ্ছে নাচের শেক, তো বেশি করে বাদাম দিই, কাঠবাদাম দিয়ে দিলাম। তোমার কোন বাদামটা সবচেয়ে বেশি পছন্দ বলো? আমার অ্যাকচুয়ালি পিস্তাশিও বেশি পছন্দ, বাট আমি ক্যাশিউ খুব, আমারও পিস্তাশিও খুব পছন্দ, ইভেন আমি আইসক্রিমের ক্ষেত্রে পিস্তাশিও ফ্লেভার খুঁজে জানো। আচ্ছা আমি দেবো, এটা দিয়ে দাও। এবং এখন এখানে দিব হচ্ছে সুগার, তুমি সুগার কি রকম পছন্দ করো? আমি বেশি চিনি খাই না। আচ্ছা তাহলে আমি খুব বেশি সুইট করছি না, এটাতে আমি 3 টেবিল স্পুনের মতো সুগার দিলাম। ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারটা অনেক বেশি ক্রিমি হয়, সো টেস্টটা অনেক ভালো হয়। এখানে 2 রকমের জল আছে, একটা হচ্ছে কেওড়া জল, একটা হচ্ছে গোলাপ জল। এটা গোলাপ জল গন্ধ শুকেই বোঝা যাচ্ছে, আর এটা হচ্ছে কেওড়া জল, কেওড়া জলটা একটু অল্প দিলাম, গোলাপ জলটা দিয়েছি হচ্ছে আমি প্রায় 1 টেবিল স্পুনের মতো। এবার এটাকে আমি ব্লেন্ড করব। যে তৈরি হয়ে গেল নাটি শেক, মিল্ক শেকের ক্ষেত্রে যেটা হয় আমি যেটা বলছি, স্মেলস ভেরি গুড। আমার মনে হচ্ছে কি গোলাপ জল দেওয়ার কারণে, আমি ইউজুয়ালি তো গোলাপ জল ইউজ করি না। তৈরি হয়ে গেল নাটি শেক, বেশ রিফ্রেশিং হবে মনে হয়। হ্যাঁ, এবং ইফতারের সময় আসলে রিফ্রেশিং কিছু আমরা সবাই খুঁজি, এবং সেটা যদি পুষ্টিগুণ সম্পন্ন হয় তাহলে তো কোনো কথাই নেই। এবং ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারে 28% তোমার ফ্যাট রয়েছে, এবং সেই সাথে নিউট্রি ফর্মুলায় এটা পুষ্টিগুণ সম্পন্ন, তো সব দিক থেকে ডেফিনেটলি ইফতারে একটা খুব ভালো এনার্জি দিবে এই নাটি শেক। পারবে না বানাতে পরে? একদম ইজি, একদম ইজি। হ্যাঁ, যখন কিছু খেতে ইচ্ছে করবে না তখন নাটি শেক বানিয়ে খেয়ে ফেলবে একদম। দর্শক, আজকের কুইজের প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে নেক্সট 24 আওয়ার্সের ভিতরে কমেন্ট বক্সে, এবং কুইজের সঠিক উত্তরদাতাদের মাঝ থেকে প্রতি সপ্তাহে একজন সৌভাগ্যবান বিজয়ী পাবেন একটি স্মার্টফোন, আর অন্য বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি, নেক্সট এপিসোডে আরেকজন অতিথি থাকবেন আমার সাথে, এবং থাকবে একটা নতুন রেসিপি। কি রেসিপি থাকছে দেখতে চোখ রাখুন, আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিজের যত্ন নিন, রোজার মাসে অবশ্যই নিজের একটু এক্সট্রা কেয়ার করবেন।